বন্ধুরা, আজকে তোমার সাথে গুরুত্বপূর্ণ 10টি জিআই নিয়ে আলোচনা করব। আর এর পিডিএফ ফাইল ডাউনলোড করতে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিতে পারো। তবে তার আগে বন্ধুরা, প্রত্যেকটি জিআই শিখে নাও, আজকে গুরুত্বপূর্ণ 10টা জিআই তোমার সাথে আলোচনা করবো আর প্রত্যেকটি জিআই সঠিকভাবে শিখে দেওয়ারও চেষ্টা করব। তো আজকে নিয়ে প্রথম জিআইটা খেয়াল করো, আর এই ধরনের জিআই পরীক্ষায় অবশ্যই পাবে। তো খেয়াল করো, যে কোনো একটা পার্ট ধরে করতে হয়, অর্থাৎ খেয়াল করো এই যে বিন্দুটা, অর্থাৎ কালো এই বিন্দুটা এখানটায় ছিল, পরবর্তী ধাপে এখানটায় চলে আসছে, তার পরবর্তী ধাপে চলে আসছে এইখানটায়, তার মানে পরবর্তী ধাপটা কোথায় হবে, এইখানটাতে আসবে। অর্থাৎ অপশানে যেখানে এই ধাপটা পাবো, এই জায়গাটা এখানে চলে গেছে, সেটাই অ্যান্সার হবে। তো একটু অপশানের দিকে দেখে নেওয়া যাক। তো অপশানের দিকে দেখলে দেখা যাচ্ছে একমাত্র বি অপশানে এরকম একটি রয়েছে, অর্থাৎ তাহলে আমরা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। দেখো, খেয়াল করো, প্রথমে কালো দাগ, তারপরে কাটা চিহ্ন, তারপরে এরকম একটি দাগ রয়েছে। আর আমাদের জিআইও কিন্তু সেম এরকম টাইপের বিষয় বলা হয়েছিল, প্রথমে কালো, তারপরে কাটা চিহ্ন, তারপর চাঁদের মতো একটি বিষয়। তাহলে আমাদের এখানেও এরকমই আসবে, প্রথমে একটা গোল, গোলের মধ্যে কালো কালো দাগ ভর্তি থাকবে, তারপর আসবে কাটা চিহ্ন, আর তারপরে আসবে এইটি এইভাবে। আর এটা আমরা দেখতে পাচ্ছি অপশান বিতে রয়েছে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি। আশা করি এই জিআইটি বুঝতে পেরেছে, আর পরীক্ষা হলে একটু সজাগভাবে এই জিআইগুলি করবে। আর জিআই শেখার জন্য তোমার নিজস্ব বেস দরকার হয়, এটা অঙ্কের মতো না, কোনো সূত্র মুখস্থ করতে হয় না। পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক। দেখো, এই ধরনের যে আরেকটি নেওয়া হয়েছে, খেয়াল করো প্রথমে ছিল এরকম টাইপের বিষয়, একটু খেয়াল করো, দেখো এই যে এরকম ছিল, আর দেখো চারটি ডানা ছিল, পরবর্তীতে দেখো একটা ডানা কেটে দেওয়া হয়েছে, তার পরবর্তীতে আবার দেখো আট ডানা কেটে দুটো ডানায় পরিণত হয়েছে। অর্থাৎ কী হচ্ছে, একটা করে ডানা কমে যাচ্ছে, তার মানে আমাদের লাস্ট ধাপে কিন্তু একটা ডানা থাকবে। তো দেখো, ফার্স্টে এরকম ছিল জিনিসটা, এই জিনিসটা খেয়াল করো, এরকম ছিল, পরবর্তীতে এরকম হয়ে গেল, তারপর এরকম হয়ে গেল, তারপর তাহলে আবার এরকমই হয়ে যাবে, আর একটা ডানা থাকবে। দেখো আর ডানাগুলো কেমন করে কমছে, দেখো খেয়াল করো, প্রথমে এই ডানাটা বাদ দিয়ে দেওয়া হয়েছিল, দেখো এখানে এই, দেখো এই ডানাটা নেই, দেখেছো, তারপরে পরবর্তীতে দেখো এই ডানাটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে আমাদেরকে এখন এই দিকের ডানাটাকে উড়িয়ে দেওয়া হবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র এই দিকের ডানাটি পড়ে থাকবে। এই দিকের ডানাটি পড়ে থাকলে কোনটা অ্যান্সার হতে পারে, অ্যান্সার হবে হচ্ছে তোমার অপশান, দেখো ডিতে এরকম একটি চিত্র দেখা যাচ্ছে, অ্যান্সার হবে অপশান ডি। আমি আরেকবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ডানাগুলো খেয়াল করলেই কিন্তু এই জিআইটি করে ফেলা যায়। দেখো এখানে একটা ডানা ছিল, চারটি ডানা ছিল ফার্স্টে, দেখো একটা ডানা কমিয়ে দিয়ে এখানে তিনটি ডানা রয়েছে, তারপরটা দেখো দুটি ডানা রয়েছে, আর তার লাস্টে একটি ডানা থাকবে। আর এই ডানাটার নিয়ম খেয়াল করো, এই দিক থেকে একটা একটা করে কমতে কমতে যাচ্ছিল, একমাত্র হিসাব করলে দেখা যাচ্ছে অপশান ডি সঠিক অ্যান্সার। পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক। দেখো, এই ধরনের জিআই পরীক্ষায় আসে, অনেকে ছেড়ে দেয় যে অনেকগুলো কথা লেখা থাকে বলে, আর দেখে মনে হয় হিবিজিবি কি আছে, কিন্তু এই বিষয়গুলো সবচেয়ে সোজা, এবার থেকে পরীক্ষা হলে করো অবশ্যই। দেখো খেয়াল করো, লেখা আছে, জাস্ট একটুখানি খেয়াল করতে হবে কী লেখা আছে। নিচের চিত্রের আর বোঝায় ব্যবসায়ীদের, এস বোঝায় ধনীদের, আর টি বোঝায় সৎ ব্যক্তিদের। বলছে এখানে কোন সংখ্যা দ্বারা সৎ ধনী লোকেদের বোঝাচ্ছে, সৎও বোঝাতে হবে, ধনীও বোঝাতে হবে। তো একটু ভালো করে এই চিত্রটা দিয়ে খেয়াল করো, দেখো একমাত্র, দেখো এস দ্বারা কী বোঝানো হচ্ছে, ধনী, এস দ্বারা বোঝানো হচ্ছে ধনী, আর টি দ্বারা বোঝানো হচ্ছে কি, সৎ ব্যক্তি। তো খেয়াল করো, একমাত্র এই দেখো চার দাগটাই একমাত্র ধনীদের মধ্যেও আছে, সৎ ব্যক্তির মধ্যেও আছে। তাহলে উত্তর যাবে কি, আমাদের অপশান অনুযায়ী উত্তর যেখানে থাকবে সেখানে, অর্থাৎ অপশান এতে উত্তর দেখতে পাচ্ছি, উত্তর হবে অপশান এ। দেখো চারটাই একমাত্র কিন্তু এখানটাই রয়েছে, সৎ আর ধনী ব্যক্তি উভয়ের মধ্যেই। তাই এই ধরনের যাই পরীক্ষা কিন্তু এবার থেকে ছেড়ো না, সঠিকভাবে করারও চেষ্টা করো। পরবর্তী যেটি দেখে নেওয়া যাক। দেখো, এরকম কিছু পাতি জিয়াও কিন্তু পরীক্ষা হলে পাবে, কোন সংখ্যাটি শুধুমাত্র একটি চিত্রেই আছে, দেখা মাত্র এগুলো করে ফেলতে পারবে, এরকম পাতি জিয়াই থাকবেই থাকবে। দেখো কোন সংখ্যাটি দ্বারা শুধুমাত্র একটি চিত্রেই আছে, দেখো খেয়াল করছো পাঁচকে শুধু আমরা আলাদাভাবে দেখতে পাচ্ছি, আর সবার দেখো হিবিজিবি করে কিছু না কিছুর মধ্যেই আছে। দেখো এককে খেয়াল করো, ছয়কে খেয়াল করো, দুয়ে খেয়াল করো, সাত খেয়াল করো, তিন খেয়াল করো, সব কটি কিছু না কিছুর মধ্যে আছে, পাঁচ একদম সিঙ্গেল আলাদা হয়ে রয়েছে। আর এখানে বের করতে হলো যে কোন সংখ্যাটি শুধুমাত্র একটি চিত্রেই আছে, পাঁচ শুধুমাত্র একটি চিত্রেই আছে, উত্তর যাবে অপশান সি। আশা করি বুঝতে পেরেছে জিআইটি, পরবর্তী জিআই দেখে নেওয়া যাক। এই জিআইটির কাজ তোমাদের বাড়িতে, কারণ এই ধরনের জিআই আমি প্রচুরবার শিখিয়েছি, এই নিয়ে আমার সাতটা ক্লাস চলছে, তাই আশা করি এই ধরনের জিআই শিখে গেছো। এ জুনের নিচে এএনএক্স পিএফটা লিখে নেবে, জে ইউ এন ই এরকম করে লিখে নেবে, তার নিচে লিখে নেবে এএনএক্স পিএফ এরকম করে লিখে নেবে, নিয়ে ডিস্টেন্স দেখবে কেমন ডিস্টেন্সে আছে, ব্যাস ডিস্টেন্স বের করে
সেম লজিকে এইটা বের করবে, তাহলেই হয়ে গেল। এটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর অ্যান্সারটি কী হবে, সবাই জানাবে অ্যান্সারটি। আর ভিডিওটি ভালো লাগে লাইক করো, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটি অবশ্যই তোমার নিকটবর্তী ফ্রেন্ড দেখায় শেয়ার করো বন্ধুরা। তো দেখো পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক। তোমরা জানো এই ধরনের জিআই অবশ্যই পরীক্ষায় থাকে, একটা কি দুটো অবশ্যই থাকে, তাই এই ধরনের জিআইগুলো অনেকগুলোই নিয়েছি, জাস্ট লজিক বুঝতে হয়। খেয়াল করো, অ্যাটেন্স বুঝিয়ে দিই ভালো করে, দেখো তাহলে এই ধরনের জিআইগুলো না কোনো সময় ভুল করবে না, অনেকে বুঝতে পারে না। দেখো এই দাগটা দিয়েছে না, খেয়াল করো এই দাগটা দিয়ে দিয়েছে না, দাগটা দিয়েছে মানে এইটুকু, এইটুকুর মধ্যে একটা সংখ্যা, এইটুকুর মধ্যে একটা সংখ্যা, এইটুকুর মধ্যে একটা সংখ্যা, এইটুকুর মধ্যে একটা সংখ্যা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো, অর্থাৎ 5 আর 3কে তোমায় ভাবতে হবে কী করে 64টা আসবে, তেমন করে 16 আর 5 দিয়ে ভাবতে হবে কীভাবে 441 আসবে, 12 আর 4 দিয়ে ভাবতে হবে কীভাবে তোমার 256 আসবে, আর 10 আর 17 দিয়ে ভাবতে হবে কত আসতে পারে। তো দেখো বিষয়টা আশা করি বুঝিয়ে দিয়েছি, এবার খেয়াল করো 5 আর 3 তুমি যোগ করো, 5 আর 3 যোগ করলে কত হয় 8, 8কে স্কোয়ার করো, 8কে স্কোয়ার করলে কত হয়ে যায় 64, অর্থাৎ দুটো যোগ তার স্কোয়ার। দেখো 16 আর 5 যোগ করলে কত হয় 21, 21কে স্কোয়ার করলে 441, 12 আর 16 যোগ করলে কত হয় 12 আর 4 যোগ করলে হয় 16, 16 স্কোয়ার করলে 256। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, তাহলে 10 আর 17 করলে কত হবে, 10 আর 17 হচ্ছে 17, 17 গুণ করলে আশা করি 289 অ্যান্সার হয়, অপশান সি অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, তাহলে এখানে কত বসবে 289 বসবে। পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক। দেখো এই ধরনের জিআই আগের দিন আমি শিখিয়েছিলাম, তো আজকে আরেকবার শিখিয়ে দেওয়ার চেষ্টা করছি, আশা করি পেরে যাবে। তো খেয়াল করো এই ধরনের জিআই নাই এরকম লাইনের থাকে, নাই এরকম লাইন হিসাব থাকে, একটু খেয়াল করে করবেন, এরকম নাই এরকম লাইন হিসাব থাকবে না এরকম লাইন থাকবে, একটু দেখে নেবে তাহলে হয়ে যাবে। তো দেখো এটা কোন লাইনে রয়েছে, তো দেখো 12 আর 7 কত হয় 19, 19 আর 7 কত হয় 26, ঠিক আছে। এবার দেখো 11 আর 9 কত হয় 20, 20 আর 6 26, তখন এই লজিকে রয়েছে, এই দিকে এই লাইনে যোগে রয়েছে সব, ঠিক আছে। তো দেখো এখানে 13 আর 8 কত হলো 21, 21-এর সাথে হলে 5 যোগ করে দাও তাহলে হয়ে যাবে কত 26, তাহলে অ্যান্সার আমার কত হবে 5, অপশান সি অ্যান্সার হবে 5। আশা করি এই জিআইটি বুঝতে পেরেছো, তো যোগে রয়েছে, জাস্ট এই যোগগুলো করবে পরপর স্টেপ বাই স্টেপ, তাহলেই হয়ে যাবে। তো পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক। দেখো এটা লিখাই আছে নিচে, দেখো খেয়াল করে এসএসসি কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল প্রিলি এক্সামের ক্ষেত্রে 2005 সালে এই জিআইটি এসেছিলো, এত সুন্দর একটি জিআই এসেছিল আর খুবই সোজা জিআইটি। তো দেখো খেয়াল করো 5 থেকে 2 বাড়ছে, 5 থেকে 7 গেলে 2 বাড়ে, 7 থেকে 11 4 বাড়ে, অর্থাৎ দেখো খেয়াল করো 2 করে এক্সট্রা বেড়ে যাচ্ছে, তার মানে কী হবে এরপর তাহলে 6 বাড়তে হবে, তাহলে 11-র সাথে তুমি 6 যোগ করে দাও তাহলে অ্যান্সার হয়ে যাবে কত 17। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো, আর একবার বুঝিয়ে চেষ্টা করি তাও। দেখো 5-7 যেতে গেলে 2 বাড়ছে, 7-11 যেতে গেলে 4 বাড়ছে, তাহলে 11-র পর এখানে যখন যাবো তাহলে 6 বাড়াতে হবে, তাহলে 11-র সাথে 6 যোগ করে দেবে তাহলে অ্যান্সার হবে 17, অপশান ডিতে আমরা দেখতে পাচ্ছি 17, তাই সঠিক অ্যান্সার 17। পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক। পরবর্তী জিআইটি খেয়াল করো, আমাকে যে করে হোক ওই লাস্টে 48টা এনে দেবে, অর্থাৎ যে করে হোক তোমাকে নিচের সংখ্যাগুলোকে এনে দেখাতে হবে। তো খেয়াল করো 3-4 কত হয় 12, 12 3×4 12 হয়, দেখো 3-4 12 আরও তার 4 গুণ করে দাও, 3-4 12 4-12 48, অত সব গুণের সম্পর্ক আছে। আমি আগের দিন জিআই শেখানোর সময় বলেছিলাম এগুলো যোগে থাকে, গুণে থাকে, ভাগে থাকে, স্কোয়ারে থাকে, কিছুতে না কিছু তো থাকবে, এটা তোমার ভেবে নিতে হবে, দেখেই বুঝতে হবে। দেখো 4-5 20, 3×60 তাহলে 3-5 15, 15-র সাথে কত গুণ করলে আমরা 105 পাবো, 15-র সাথে আমরা 9 বা 7 গুণ করলে 105 পেতে পারি। তো দেখে নিয়ে যাক 15-কে 7 দিয়ে গুণ করে দেখি, 5-7 35, হ্যাঁ একদম 15-কে 7 দিয়ে গুণ করলে 105 পাওয়া যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার অপশান সি। আশা করি জিআইটি বুঝতে পেরেছো, এটা এসএসসি কম্বাইন গ্র্যাজুয়েট লেভেল প্রিলি এক্সামের ক্ষেত্রে এসেছিল। পরবর্তী জিআইটি দেখে নেওয়া যাক। এই জিআইটি এসএসসি কম্বাইন গ্র্যাজুয়েট লেভেলে এসেছিলো 2006 সালে। আর বন্ধু এটাই আমার শেষ জিআই, ভিডিওটি অবশ্যই আমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করো তোমার নিকটবর্তী, যাতে তারাও সুবিধা পায় এই ধরনের চ্যালেঞ্জের থেকে। তো দেখো বন্ধুরা একটু খেয়াল করো, দেখো এখানে 9টা ছোট সংখ্যা, 14টা ছোট সংখ্যা, এটাও ছোট সংখ্যা, তো একটু ভালো করে যদি ভাবো তো দেখো, দেখো সব কটায় 9 দিয়ে বিভাজ্য, দেখো 3-9 27, 6-9 54, অর্থাৎ এদিকে 3 দিয়ে গুণ করলো, এদিকে 6 দিয়ে গুণ করলো, দেখো 3-14 42, আর দেখো 6-14 84, তেমনই তাহলে এখানে কত হবে 3 দিয়ে গুণ করবে, 3-7 তাহলে কত হয়ে যাবে 21, ঠিক আছে। অপশান সিতে দেখতে পাচ্ছি আমরা 21, সঠিক অ্যান্সারও 21। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও, জয় হিন্দ বন্ধুরা, নতুন ভিডিও আসা অবধি সুস্থ থেকো।